শ্রীচরণেষু মা। মা গো, তোমার ইচ্ছে, তোমার ভালো লাগা, তোমার স্বপ্ন, সব কিছু নিয়েই তো আমরা তোমার মেয়েরা। আমরা কতটুকু কি করতে পেরেছি বুঝি না মা, মাঝে মাঝে সন্দেহ হয় কি করেছি। আজ তো তুমি আমাদের মধ্যে নেই, তাই এইসব চিন্তাভাবনারা সব সময় আমার মাথার মধ্যে ঘোরে। ছোটবেলার সেই যৌথ পরিবার আজ তো আর নেই মা, কালের নিয়মে সবাই যে যার মতো প্রতিষ্ঠিত, কিন্তু সেই সংসারের আনাচে কানাচে কত যে ঘটনা, কিছু রঙিন কিছু মলিন। তবে তুমি যাই বলো মা, সেই দিনগুলো বড় ভালো লাগতো। সেই ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, বইয়ের ব্যাগগুলো পুকুরের ধারে রেখে স্নান করতে নামতাম, একা নয় দল বেঁধে। বিকেলবেলা তুমি আর পাড়ার কয়েকজন কাকিমা গা ধুতে যেতে, বেশিরভাগ দিনই বকুনি খেতে খেতে ভেজা জামা পরে পুকুর থেকে বাড়ি ঢুকতাম। আর ছুটির দিনটা সত্যি ছুটি ছিল, সারাটা দিন আমরা পাড়ার ছেলেমেয়েরা মিলে খেলে বেড়াতাম। আর এখন জানো তো মা, ছোটদের খেলার সময় নেই, অবশ্য খেলার কোনো জায়গাও নেই। আমরা তো কত মাঠে মাঠে ছুটতাম খেলতাম, আর এখন ছোটরা পড়া করে, গান করে, আঁকা শেখে, নাচ শেখে, তাদের সময়ই বা কোথায় মা। ইট কাঠ কংক্রিটের জঙ্গলে তাদের ছেলেবেলাটা হারিয়ে গেছে মা। হ্যাঁ মা, কেউ কেউ অবশ্য সাঁতার শেখে, তবে আমাদের মতো পুকুরে তারা নামে না, তারা যায় সুইমিং পুলে। ছুটির দিনে আমরা তো সারা দিন খেলতাম, নাওয়া খাওয়া সব ভুলে। আর সেজ জেঠু লাঠি হাতে ডাকতে বেরোতেন, লাঠি দিয়ে কাউকে মারার দরকার হতো না, লাঠি দেখেই আমরা যে যার বাড়িতে চলে যেতাম। তারপর সবার খাওয়া দাওয়া হলে চুপি চুপি ঠাকুমা ঘুমিয়ে গেছে কিনা দেখতাম, ব্যাস ছুট আবার বাইরে। তখন পিসির বন্ধুরা আসতো আচার নিয়ে, খেতে খেতে ওরা গল্প করত আর আমরা খেলতাম। বাবুকিন্নির দালান বাড়িটা, ঠাকুর দালান, সেটা ছিল সবার জন্যে খোলা। জানো তো মা, সেই ঠাকুর দালানে এখনো পুজো হয় বটে, কিন্তু বাড়ির অবস্থা ভালো নেই, ভাঙা চোড়া হয়ে গিয়েছে। তুমি চলে যাওয়ার পরে আমাদের বাড়িটা যেমন মা ছাড়া হয়ে গিয়েছে, ঠিক তেমনই এখন আমাদের গ্রামটাও যেন মা ছাড়া হয়ে গিয়েছে। তারপর সন্ধেবেলা পড়তে বসতাম বটে তোমার কাছে, পিসতো তো দাদা দিদিরা আর আমরা, কিন্তু মন পড়ে থাকতো বাইরের দিকে। সেখানে মেজকাকু কাজ থেকে ফিরে হারমোনিয়াম নিয়ে বসতেন, ছোট কাকু তবলা বাজাতো, আর সেজ জেঠু সঙ্গে থাকতো, আরও থাকতো পাড়ার কয়েকজন জেঠু আর কাকুরা। তাদের মধ্যে একজন ছিল যাকে আমরা নাদু জেঠু বলতাম, কেন জানি না এই নামটা হয়েছে, তবু সবাই তাকে নাদু জেঠুই ডাকত, নাদু নামেই ডাকত। এই নাদু জেঠু ছিলেন খুব মজার মানুষ, তিনি মজার মজার গান করতেন। মনে পড়ে মা, সেই গানটা অসম্ভব সুন্দর একটা সুরে করত, ফোড়া ফেটেছে তুলনিয়ায়। আর একটা কাজ তিনি খুব ভালো করতেন, করতে চাইতেনও, কিন্তু সেটা নিয়ে বাপির সাথে তার খুব তর্ক হতো। বাপি ছিলেন ঘোরতর নাস্তিক, তিনি কিছুতেই বিশ্বাস করতেন না, কিন্তু জেঠু করতেনই, প্ল্যানচেট করবেন। জেঠু ঠিক করেছিলেন প্ল্যানচেট করে দাদুর সাথে কথা বলাবেন, আর এই নিয়েই বাপির সাথে ঘোর তর্ক।
বাপি বললেন, এসব হয় না, কখনো হবে না। কিন্তু জেঠু বলেছিলেন, তোকে বিশ্বাস নিয়ে থাকতে হবে, তোর সাথে আমি কথা বলাবই প্ল্যান চেট করে। আর গ্রামের বাড়ি তো মা তখন কারেন্টও ছিল না, তাই ঘোর অন্ধকার রাতেই প্ল্যান চেট করবে বলে ঠিক করেছিলেন জেঠু। আমরা তখন খুব ছোট, সব কিছু তো ভালো করে মনে নেই মা, তবে যেটুকু মনে পড়ে, একদিন একদম কারেন্ট নেই, খুব অন্ধকার, বাপির সময় হলো। সেই দিনই জেঠু ঠিক করেছিলেন প্ল্যান চেট করবেন। অন্ধকার দালান ঘরের সব জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছিল। আমরা তো বাইরে, ঘরের বাইরে, কিন্তু ঘরের মধ্যে জেঠু একটা মোমবাতি জ্বেলে ঢুকেছিল। আর ঘরের মধ্যে ঠিক কী করেছিল আমি জানি না, শুনতেও পাইনি, মনেও নেই, তবুও জেঠু নাকি দাদুর সাথে কথা বলিয়েছিল সকলকে। দাদুর নাম ধরে ডেকেছিল, আর বাকিরাও ঘরের মধ্যে যারা ছিল সবাই নাকি দাদুর গলা শুনতে পেয়েছিল, দাদুর সাথে কথা বলেছিল। এই প্ল্যান চেট নিয়ে বাপের কোনোদিনই বিশ্বাস ছিল না, বিজ্ঞানের মানুষ তো। কিন্তু পরবর্তীকালে এই ঘটনার পরেই বাপে অনেক বই ঘাঁটাঘাঁটি শুরু করেছিল, অনেকগুলো বইও কিনেছিল। পড়াশোনা করে বিজ্ঞানের সাথে এর কোনো যোগাযোগ আছে কিনা জানার চেষ্টা করেছিল। কিন্তু এই যে এত এত বই, কেই বা তার কদর করে। গ্রামের বাড়িতে হাবাতে সংসারে সেই সব বইয়ের কি কারোর কদর ছিল মা? যখন আমাদের যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে ছোট হয়ে গিয়েছিল, তখন একদিন দেখা গেল সেই সমস্ত বইগুলো ওই পোকায় কেটে কুটি কুটি করে দিয়েছে। সত্য ঘটনা অবলম্বনে কলমে জয়তী চ্যাটার্জি, কণ্ঠে সীমা ব্যানার্জি।